ওয়েলকাম এভরিওয়ান টু আর চ্যানেল দেয়ার ক্যান ওয়ার্ল্ড। তো ডিয়ার ফ্রেন্ড, যারা মাধ্যমিক পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো, যাদের মাধ্যমিক পরীক্ষায় ভালো নাম্বার রয়েছে, তোমাদের জন্য একটি চাকরি রয়েছে, যে চাকরির বিজ্ঞপ্তি কিন্তু জারি রয়েছে, যেখানে কিন্তু কোনো রকম কোনো পরীক্ষা হবে না। পরীক্ষা ছাড়াই তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে, কোনো পরীক্ষা ছাড়াই তোমাদের নাম্বারের ভিত্তিতে কিন্তু সেই চাকরিটা হতে পারে। ওকে, সো ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখে যাও। ভিডিওটি সম্পূর্ণ ইনফরমেশান দিতে চলেছি ভিডিওর মাধ্যমে, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে তার রেডমিটি অন করে দেবে, এই ধরনের অথেন্টিক ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সো ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, লেটস স্টার্ট। এই ভিডিওর মাধ্যমে টোটাল কত ভ্যাকান্সি রয়েছে, কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে, এবং তোমাদের অ্যাপ্লিকেশানের জন্য কত টাকা চার্জ করা হবে, কবে শুরু হবে, কবে শেষ হবে, এবং ক্যাটাগরি কী, কতটি ভ্যাকান্সি রয়েছে, স্যালারি স্কেল কত রয়েছে, সম্পূর্ণ ডিটেলসে খুঁটিনাটি তথ্য তোমাদের কাছে আমি দেখিয়ে দিচ্ছি, এবং বয়স কত লাগবে, সমস্ত কিছু। ওকে, সো ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখো। দেখো, ফার্স্ট অফ অল, যে এই যে বিজ্ঞপ্তি পাস হয়েছে, বিজ্ঞপ্তি কিন্তু জিডিএস, অর্থাৎ গ্রামীণ ডাক সেবক, গ্রামীণ ডাক সেবক অল ইন্ডিয়া বেসিসে কিন্তু এটা নেওয়া হবে। অল ইন্ডিয়া বেসিসে যে ভ্যাকান্সিটা দেখতে পাচ্ছ, একদম নোটিফিকেশানের শুরুতেই দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ এখানে 38,926। ওকে, 38,926টি কিন্তু ভ্যাকান্সি রয়েছে, দেখতে পাচ্ছ অল ওভার ইন্ডিয়াতে, এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলে কতটি ভ্যাকান্সি রয়েছে সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। এবং সেই ডাক সেবকের যে পদ দুটি রয়েছে, যে পদ দুটি তাকে বলা হচ্ছে বিপিএম এবং এবিপিএম। ওকে, এবং সেখানে স্যালারি স্কেল দেখতে পাচ্ছ, যে স্যালারি স্কেল যেটা রয়েছে 12,000 থেকে স্টার্টিং, এবং দ্বিতীয়টায় দেখতে পাচ্ছ 10,000 থেকে স্টার্টিং। ওকে, তো এইটা যে করতে গেলে, এই আবেদন করতে গেলে কী কী ক্যারেক্টেরিয়া রয়েছে, দেখো প্রথমত যে আবেদন শুরু হচ্ছে কবে, আবেদন শুরু হয়ে গেছে অলরেডি 2 তারিখ থেকে, 2/5/2022 আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে, পরের মাসের অর্থাৎ 5/6/2022 হচ্ছে তোমাদের লাস্ট ডেট। ওকে, অ্যাপ্লিকেশান সাবমিশনের লাস্ট ডেট হচ্ছে 5/6/2022। এবার দেখো যেটা রয়েছে, এজ যেটা রয়েছে, এজ মিনিমাম এজ, মাধ্যমিক পাস করেছো, তোমাদের প্রচুর নাম্বার রয়েছে, যারা অনেক নাম্বার পেয়েছো, 80% 90% তাদের নাম্বার রয়েছে, তোমরা ফর্ম ফিল আপ করে দাও। আশা করি তোমরা নিঃসন্দেহে থাকো, তোমরা অবশ্যই এই লিস্টে তোমাদের নাম এসে যাবে, সেই রকমভাবে যে স্টেপ বাই স্টেপ লিস্ট আপ করানো হয়। ওকে, তো মিনিমাম এজ কত থাকছে, মিনিমাম এজ দেখো এখানে 18 লাগবে, 18 হতে হয় মিনিমাম এজ, এবং ম্যাক্সিমাম এজ কিন্তু 40, অর্থাৎ 18 কম হলে হবে না এবং 40-এর বেশি হলে হবে না। এবং এই যে এজ যেটা রয়েছে, এজের যেটা সিস্টেম জানো তোমরা, এজটা কিন্তু তোমার এই মাসে যে ধরো তোমার 18 হয়ে গেছে এরমভাবে নয়, এজটা তোমাকে হতে হবে যে বছর এটা চলছে, 22 সাল চলছে, অর্থাৎ 1/1/2022 হিসাবে কিন্তু হিসাব করা হয়। এবং এর পাশাপাশি যে বয়সে যে ছাড়টা থাকে, এসসি এসটি ওবিসিদের যে ছাড় থাকে, যে রিল্যাক্সেশন থাকে বয়সে সরকারি রুলস অনুযায়ী, সে রিল্যাক্সেশন তোমাদের অবশ্যই রয়েছে, সেগুলো দেখতে পাচ্ছ। এসসি এসটিদের জন্য 5 বছর, ওবিসিদের জন্য 3 বছর, এইভাবে যে ছাড় থাকে সেভাবে কিন্তু ছাড় দেওয়া রয়েছে। ওকে, নেক্সট এডুকেশন কোয়ালিফিকেশান দেখতে পাচ্ছ, এডুকেশন কোয়ালিফিকেশান সেকেন্ডারি এক্সামিনেশান পাস সার্টিফিকেট অফ 10th স্ট্যান্ডার্ড হ্যাভিং পাসড ইন ম্যাথামেটিক্স অ্যান্ড ইংলিশ। তো ন্যাচারালি সমস্ত স্কুলে বা সমস্ত স্টেটে কিন্তু মাধ্যমিকের সময় সমস্ত সাবজেক্টই থাকে, সো তোমার শুধুমাত্র মাধ্যমিক পাস হলে কিন্তু এই পরীক্ষার জন্য বা এই চাকরির জন্য কিন্তু আবেদন করতে পারবে, যে কোনো তোমাদের বোর্ড হতে পারে, যে অল ইন্ডিয়ার যে কোনো বোর্ডের থেকে যদি তোমরা বিলং করে থাকো বা যে কোনো স্টেট থেকে বিলং করলে কিন্তু তোমরা এটা আবেদন করতে পারবে। ওকে, লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু কম্পালসারি জানতে হবে, লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে, কী কী প্রয়োজন লোকাল ল্যাঙ্গুয়েজ যেটা আছে, কম্পালসারি নলেজ অফ লোকাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ যে পোস্টালে আন্ডারে তোমরা অ্যাপ্লাই করবে সেই পোস্টালে আন্ডারে কিন্তু যে ল্যাঙ্গুয়েজ রয়েছে, লোকাল ল্যাঙ্গুয়েজ, যে স্টেটে যে ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজ কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাকে জানতে হবে। ওকে, আচ্ছা, এবং সেই বিষয়ে কিন্তু পড়া থাকতে হবে, যে ক্লাস 10-15 পড়াশোনা করেছো সেখানে কম্পালসারি সাবজেক্ট হিসাবে কিন্তু সেই লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলা কিন্তু থাকতে হবে। দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ স্টাডিড দ্য লোকাল ল্যাঙ্গুয়েজ। ওকে, তো সেই যে সাবজেক্টে তোমরা পড়াশোনা করেছো ক্লাস 10 পর্যন্ত, সেখানে লোকাল যে সাবজেক্ট বেঙ্গলি বলো, আমাদের যেমন ওয়েস্ট বেঙ্গলে বেঙ্গলি, তো সেই বেঙ্গলি লোকাল সাবজেক্ট হিসাবে কিন্তু তোমাদের ফার্স্ট 10 স্ট্যান্ডার্ড পর্যন্ত কিন্তু থাকা বাধ্যতামূলক কম্পালসারি সাবজেক্টে। নলেজ অফ সাইকেলিং অর্থাৎ সাইকেল চালানো কিন্তু বাধ্যতামূলক, সাইকেল চালানো জানতে হবে। ওকে, নলেজ অফ সাইকেলিং ইজ আ প্রি রিকুয়েড কন্ডিশন ফর অল জিডিএস পোস্ট, জিডিএস পোস্টের জন্য কিন্তু সাইকেল চালানো জানা খুবই বাধ্যতামূলক। ওকে, নেক্সট যেটা রয়েছে দেখো, মেথড অফ সাবমিশন অ্যাপ্লিকেশন ফিস, অ্যাপ্লিকেশন ফিস তোমাদের যারা রয়েছে, ফিস তোমাদের দিতে হবে কিন্তু 100 টাকা জেনারেল যারা রয়েছে, বাকি যারা এসসি এসটির ওবিসি রয়েছে তাদের কিন্তু কোনো রকম ফিস দিতে হবে না, অর্থাৎ 100 টাকা তাদের কোনো রকম কোনো চাই দিতে হচ্ছে না। এসসি এসটি যারা ফিজিক্যালি ডিসেবল রয়েছে তাদের ক্ষেত্রে, বা ট্রান্স ওমেন যারা রয়েছে,
এবং ফিমেল ক্যান্ডিডেট, অল ফিমেল ক্যান্ডিডেট, ফিমেল ক্যান্ডিডেট মনে রাখতে হবে, ফিমেল জেনারেল হোক বা সে ওবিসি এসটি ওবিসি যাই হোক না কেন, ফিমেল ক্যান্ডিডেটদের কিন্তু কোনো রকম ফি প্রোভাইড করতে হবে না। ওকে, এবং যে ফর্ম ফিল আপটা করতে গেলে কী করতে হবে, ফর্ম ফিল আপ করতে গেলে দেখতে পাচ্ছ এই যে ওয়েবসাইটটা রয়েছে, আমি ডিসক্রিপশন বক্সের সমস্ত ডিটেলসের লিঙ্ক দিয়ে রেখেছি, ডিরেক্ট লিঙ্ক, তোমার ডিরেক্ট লিঙ্কে টাচ করে তোমরা সেখানে চলে যেতে পারবে, কোনো চিন্তা নেই। সেখানে যেয়ে তোমরা ফর্ম ফিল আপ করবে, স্টেপ বাই স্টেপ সেখানে যারা রয়েছে সেখানে কী ক্রাইটেরিয়া রাখবে, কী কী ডকুমেন্ট লাগবে দেখো, নেম যেটা রয়েছে, ক্লাস টেনের সার্টিফিকেট যেটা আছে সেটা তোমার সঙ্গে নেবে, ওকে, ক্যাপিটাল ক্লাস টেনের মার্কশিটে বা অ্যাডমিটে যে নাম রয়েছে, যেহেতু মাধ্যমিকের উপরে গুরুত্ব দিয়ে কিন্তু হচ্ছে, সো তোমাদের খেয়াল রাখতে হবে যে মাধ্যমিকের যে নামটা রয়েছে সে নামটা যেভাবে রয়েছে সেইভাবে কিন্তু লিখতে হবে, কোনো ভুল থাকলে সেই ভুলটাই সংশোধন করে নেবে এবং সংশোধন করে কিন্তু সেই নামটাই দিতে হবে। ওকে, ফাদার্স নেম, মাদার্স নেম যা লাগবে সেটাও কিন্তু সেই মাধ্যমিকের অ্যাডমিটে বাবার নাম যেটা রয়েছে সেটাই দিতে হবে। মোবাইল নাম্বার, ইমেল আইডি, ইমেল আইডি কিন্তু বাধ্যতামূলক, নিজের পার্সোনাল ইমেল আইডি লাগবে, ডেট অফ বার্থ, জেন্ডার, কমিউনিটি, আর যারা ফিজিক্যালি ডিসেবল রয়েছে তাদের সেই সার্টিফিকেটটা লাগবে, অ্যান্ড কোন স্টেট থেকে পাস করছো ক্লাস টেন সেটা দিতে হবে, ল্যাঙ্গুয়েজ কোন ল্যাঙ্গুয়েজে, লোকাল ল্যাঙ্গুয়েজ কী আছে সেটা দিতে হবে, পাসিং ইয়ার দিতে হবে, তারপরে স্ক্যান পাসপোর্ট সাইজ ফটো স্ক্যান করতে হবে, এবং লাস্টে তোমাকে স্ক্যান করতে হবে সিগনেচার। ওকে, তো যারা নিজেরা করতে পারবে করবে, না হলে তোমরা যে কোনো সাইবার ক্যাফে চলে যাবে, তোমরা নিজেরা না করে সেখানে সাইবার ক্যাফেতে করবে, যদি কোনো রকম ভুল হয়ে যায় তাহলে তোমাদের সমস্যায় পড়ে যাবে। এবং যাদের নাম্বার খুব ভালো রয়েছে, যারা 90+ নাম্বার পেয়ে রয়েছো, তারা অবশ্যই আবেদন করো, আমি তোমাদের কথা দিচ্ছি তোমরা চান্স পেয়ে যাবে। ওকে, তারপরে এখানে যেটা দেখতে পাচ্ছ, এখানে দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ ওন অ্যাক্টিভ ইমেল আইডি আর মোবাইল নাম্বার, এটা যেটা বললাম যে যে ক্যান্ডিডেট অ্যাপ্লাই করবে তার কিন্তু নিজস্ব ইমেল আইডি এবং মোবাইল নাম্বার থাকতে হবে। ওকে, তো এই ছিল তোমাদের মোটামুটি সমস্ত রকম তথ্য, আর পেমেন্ট করার জন্য যে দরকার যেটা রয়েছে, আপলোড ডকুমেন্টের জন্য যে লিঙ্ক রয়েছে সেগুলো সমস্ত আমি ডিটেলস ডিসক্রিপশন বক্স দিয়ে রেখেছি। ওকে, আর যদি আর একটা জিনিস, যে ছবিটা যেটা, ছবিটা কেমন দেখো, ছবির ফরম্যাটটা দেখে নাও, রিসেন্ট পাসপোর্ট সাইজ যে ফটো দেবে সেটা কিন্তু জেপিজি বা জেপিজি ফরম্যাটে 50 KB বেশি হলে কিন্তু হবে না। ওকে, আর মার্কশিটের যে ডিটেলস আছে, ক্লাস মার্কশিট, যে ক্লাস টেনের যে মার্কশিটের ডিটেলস রয়েছে সেটা সাবমিট করতে হবে। তারপরে যে সমস্ত ব্রাঞ্চ জব প্রোফাইলগুলো দেখতে পাচ্ছ, যেটা বললাম বিপিএম ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার, এই পদগুলোর মধ্যে কিন্তু আর ডাক সেবক এগুলো রয়েছে এই টোটাল ভ্যাকান্সির মধ্যে, এবং তোমরা সেইভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে। যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমরা চেষ্টা করবো সেগুলো প্রোভাইড করে দেওয়ার। ওকে, সো আশা করি ভিডিওটি তোমাদেরকে অবশ্যই হেল্প করবে, যদি ভিডিওটি হেল্প করে থাকে, এবং যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে, এবং হেল্প করে তাহলে বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে, যাতে তারাও ভিডিওটি দেখে হেল্প পেতে পারে। ওকে, আর কিছু কিছু দেখো আন্ডারটেকিং কিছু রয়েছে নিচে, যেগুলো আছে ইনস্ট্রাকশন সেগুলো আর ডাউনলোড করে নেবে, পিডিএফ ফাইল, পিডিএফ ফাইলের লিঙ্কটাও ডিসক্রিপশনে দিয়ে রাখছি, এখানে ডাউনলোড করে এটা তোমরা প্রিন্ট আউট করে নেবে, এগুলো কিন্তু তোমাদের কাজে লাগবে। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ ফর ফুল ওয়াচিং, বাই।